ছোট ছোট পিলা মানে এ সহরর এ জিলার ধনী মানে জ্ঞানী গুণী সজ্জন মণ্ডলী সমস্ত তোমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অন্তরর জয় বহুত আলোচনা হইগল এ মাটি তো সেইয়া এ মাটি তো সমস্তে আসবে এ মাটি হচ্ছে পরম ঠাকুরঙ্কর মাটি ঠাকুরঙ্কর পাখে আমার এই জগৎসিংহপুর এই চাটরা গাঁর জন নারী ব্যক্তি শরণা দেবী যাই ঠাকুরঙ্কর পাখে নিবেদন করেছিলেন ঠাকুরঙ্কর পাখে যাই পাবনা যাইছিলেন হিমায়তপুর যাইছিলেন নিবেদন করেছিলেন মো গাঁ যদি এইভাবে গোটিয়ে মন্দিরটিয়ে হুঁতা এইভাবে গোটে আশ্রমটি হুঁতা মো গাঁরে যে গরিব লোক মানে অনেক খটিখিয়া লোক মানে আসতে সে আশ্রমকে জানতে প্রেরণা পাতে উৎসাহিত হুঁতে আনন্দিত হুঁতে জীবনটা খুব সর্বাঙ্গ সুন্দর হুঁতা টিকি দয়াকি মো গাঁরে এইভাবে গোটিয়ে মন্দিরটিয়ে এইভাবে গোটিয়ে আশ্রমটিয়ে করা মু আপনার পাখে অনুরোধ করছি ঠাকুর একথা শুনলে আর কিছু কহিলে নাই তাপরে লাগিগলা চহল গহল তল লাগিগলা এটি আসলে পরম পূজ্যপাদ বর্দা আসিলে এবং একস্তরী বসিয়ে আসিলে তেস্তরী বসিয়ে আসিলে ছস্তরী বসিয়ে আসিলে এবং বহুবার এটি আসিছন্তি ওড়িশার পুত্রাপি কৌশি শস্যক ব্যাহারক সে এত থর পুরী পুরী ব্যতীত কটক ভুবনেশ্বর ব্যতীত আর কৌশি শস্যক ব্যাহারক যাইনি এটি আসিলে সেপাই আজ সমস্তে জাগরাত 1973 মশিয়া ডিসেম্বর 7 তারিখে পরম পূজ্যপাদ বর্ধা এই জগৎসিংহপুর আসিলে এটি আসিলে 76 মশিয়া আসিলে এটি মন্দির উদ্বোধন করেছিলে এবং এটি রাত্রি যাপন করেছিলে এবং ইয়ে হচ্ছে তাঙ্ক মাটি তেমনি এ মাটি কি ইয়ে হচ্ছে পবিত্র মাটি ইয়ে হচ্ছে ঈশ্বরীয় মাটি ইয়ে হচ্ছে গুরুদেবঙ্কর মাটি ইয়ে হচ্ছে পরম পূজ্যপাদ বর্ধাঙ্কর মাটি ইয়ে হচ্ছে পূজ্যপাদ দাদাঙ্কর মাটি ইয়ে হচ্ছে পূজ্যপাদ বাবাজাঙ্কর মাটি ইয়ে হচ্ছে ঠাকুর পরিবারের এ মাটি তেমনি ইয়ে মাটিকে আসবে জ্ঞানী আসবে গুণী আসবে ধনী আসবে মানী আসবে সবু কৃষ্ণবর লোক সবু কৃষ্ণবর মহান পুরুষ মানে আসবে আজিকার নিদর্শন এ নিদর্শন আসিছন্তি কোটু জলেশ্বর নিদারনাথ মহান্তিটা আসিছন্তি সেই গলা বর্ষ তিদস্থা বর্ষ যেতবে কেদার ভাই যেতবে আলোচনা করি যেতবে বসি যাই তারপরে আসিছন্তি কি না বিনায়কদা আসিছন্তি বিনায়কদা আসিকি কইলে কইলে আরে কেদার তো হচ্ছে গোটে ঝড় সে ঝড় সৃষ্টি করদেই পারি পিয়াজি ঝড় সৃষ্টি করতে এবং তারপরে আসিলে আমার সঞ্জীব ভাই সঞ্জীব ভাই কেতে বঢ়িয়া কথা কইলে সেই পুরুণা কথা সেই সমীক্ষা কথা সেই কৃষ্ণের কথা সেই সংস্কৃতির কথা সব কথা গুলো কহিগলে কিন্তু তারপরে আসিলে কিয়ে না আমার সমানস্পদ আরডিসি মহোদয় আসিকি পৌঁছিলে আর ডিসি মহোদয় ঠাকুরঙ্কর কথা কেতে সুন্দর ভাবে আলোচনা করতে সে এই মাটিকে স্পর্শ কলে এই মাটিকে মাড়লে ইয়ে হচ্ছে সেই পুরুষোত্তমর মাটি ইয়ে হচ্ছে সেই ঠাকুরঙ্কর মাটি ঠাকুরঙ্কর আশীর্বাদ এটি রয়েছে তেমনি এ মাটি তো আসবে জলেশ্বর ছুটি আসলে কেদারনাথ ছুটি আসলে সম্বলপুর ছুটি আসলে আমার আরডিসি মহোদয় ইয়ে মাটি কিন্তু ছুটি আসলে তেমনি এ মাটির কিছু পরিবর্তন ঘটিয়া পেয়ে যাচ্ছে ইয়ে সব এই জগৎসিংহপুর সৎসঙ্গ ব্যাহার কিছু ত্রুটি রয়েছে বিচিত্র রয়েছে তাকে সংশোধন করা পূজ্যপাদ দাদাঙ্কর দৃষ্টি পড়ছে দাদা চাইছেন এটি শত 50তম গোল্ডেন জুবলি উৎসব পালন করা দাদা কই সারলেন তুমি 7 তারিখ দিন করিব না সেদিন রবিবার পড়ু না রবিবার দিন দেখি তুমি কোন করব না উৎসব করব গোটে বড় পড়িয়ার করব বড় জায়গার করব ভজনে করব এবং উচ্চকোটির আয়োজন করিব পূজ্যপাদ দাদা কইছেন কিন্তু সৎসঙ্গ ব্যাহারে যেতে অধুরা কাম রয়েছে যেতে অসমাপ্ত কাম রয়েছে তাকে সমাপ্ত কর এবং সমাপ্ত করিকি উৎসব কর বর্ষে অছি দাদা কই সাইলেনি যে জগৎসিংহপুর মাটিটাকে এইভাবে ভাবে পরিবর্তন করিয়া পে তাপে আর ডিসি মহোদয়ঙ্কর দয়া হয়েছি সে আজ জগৎসিংহপুর সৎসঙ্গ ব্যাহারে উপস্থিত অছন্তি আমাকে উদ্বোধন দেইছন্তি বা বিশেষ কিছু কহু নাই সমস্তে বৎসল্য অপেক্ষা বহু সময় দেই আজ ঠাকুরঙ্কর কথা শুনিছন্তি কি আনন্দ কি পরম আনন্দ কি উৎসাহ কি উন্মাদনা আজ এই জগৎসিংহপুর সৃষ্টি হয়েছে কান্দি পকাউছু ব্যস্ত হয়ে পড়ুছু কি মাটি ইয়ে কিন্তু কালি গত রাতে গোটে ছোট কথা কহিবি আমার জন্য গুরু ভাই আমার জন্য ঠাকুরঙ্কর কর্মী দশম লোকঙ্কর বারিকি সে রাতে দুইটা বেলা এটি সমস্ত যা যাহা আপনার দেখুছন্তি সে বসন্ত বারিকঙ্কর হচ্ছে কর্তৃত্ব সে জন হরিৎকর্মা লোক সে জন উৎসাহী লোক সে জন দিগদর্শক লোক
ବାପା ପୁଅ ଦୁଇ ଜଣ ଯାକ ରାତି ଗୋଟାଏ ବେଳେ କାମ ସାରି ଯେତେବେଳେ ଘରକୁ ଯାଉଛନ୍ତି ବାଟରେ କ'ଣ କିଛିଟା ଗାଡ଼ି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଛି, ଗାଡ଼ି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇକି ସେ ବିଷୟରେ ଶୁଣିଛନ୍ତି। ଜଗତସିଂହପୁର ମେଡିକାଲ ଫେରେଇଦେଲା, ଯା କଟକ ନେଇ ଯା, କଟକ ନିଆଯାଇଛି, କଟକରେ ସେ ବର୍ତ୍ତମାନ ଚିକିତ୍ସିତ ହେଉଛନ୍ତି। ଅବଶ୍ୟ ଅବସ୍ଥା ଭଲ ଟିକେ ଅଛି, ତେଣୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ବସନ୍ତ ବାରିକ ଭାଇ ତାର ପୁଅ ବାବୁ ଇଏ ଦୁଇ ଜଣ ଯାକ ସୁସ୍ଥ ହେଇ ଏ ଜଗତସିଂହପୁର ସତସଙ୍ଗ ବିହାରକୁ ଆସନ୍ତୁ। ଏହୁ ଜଗତସିଂହପୁର ସତସଙ୍ଗ ବିହାରଛି ହଜାର ହଜାର ଗୁରୁ ଭକ୍ତ ତମ ପାଇଁ ଝରଝରି ହେଉଛନ୍ତି, ତମ ପାଇଁ ବିକଳ ହେଉଛନ୍ତି। ତୁମେ ସୁସ୍ଥ ହେଇ ଠାକୁର ତୁମକୁ ମଙ୍ଗଳ କରନ୍ତୁ, ତୁମେ ସୁସ୍ଥ ହୁଅନ୍ତୁ। ଏ ଜଗତସିଂହପୁର ଏ ଆସିଗଲାଣି, ବସନ୍ତ ଭାଇ ଆସିଗଲାଣି। ବିଶେଷ କିଛି କହୁନାହିଁ, ମୁଁ ସମସ୍ତଙ୍କର ମଙ୍ଗଳ କାମନା କରୁଛି। ଆମର ଏ ଯୋଉ ଶତବାର୍ଷ ଆମର ଯୋଉ ଏ ଯୋଉ ଗୋଲ୍ଡେନ୍ ଯୋଉ ଉତ୍ସବ ପାଳନ ହବ ତା ପାଇଁ କହିଛନ୍ତି ପରମପୂଜ୍ୟ ଦାଦା କହିଛନ୍ତି ଯେ ଗୋଟେ ଗୋଟେ ବଡ ପଟିଆରେ କରିବ, ଖୁବ ଭଲ କିରି କରିବ, ଭଲ ଆୟୋଜନ କରିବ ଏବଂ ସମସ୍ତର ଲୋକମାନଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କରିବ ଏବଂ ବେଶୀ ଯେତେ ଲୋକ ଅଧିକା ହେବେ ସେତେ ଲୋକ ପାଇଁ ଆନନ୍ଦମଜାର ବ୍ୟବସ୍ଥା କରିବ। ସବୁ କଥା କହିସାରିଛନ୍ତି, ବର୍ଷକ ଆଗରୁ ସବୁ କଥା କହିସାରିଛନ୍ତି। ତେଣୁ ବିଶେଷ ଦାଦା, ତେଣୁ ଆଉ ବିଶେଷ କିଛି କହୁନା।